দেখতেছেন এই সাফাই অভিযানটা? কালিয়াগঞ্জ আমাদের পৌরসভার যে পৌরপতি, তার উদ্যোগে এই সাফাই অভিযানটা সত্যি খুব ভালো। হ্যাঁ, এবং এতে শহরের এবং এলাকার যে সমস্ত লোকজন এখানে বসবাস করে তাদের সুস্বাস্থ্যর ব্যাপারে এবং পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারটা, এই দিকটা খুব আমি ভালো লাগছে এবং ভালো উদ্যোগ এটা। হ্যাঁ, কী কাজ করতে সাফাই অভিযান করছে, জঙ্গল টঙ্গল, জঙ্গল নোংরা ময়লা পরিষ্কার করে এগুলো আমাদের পৌরসভার গাড়িতে করে নিয়ে চলে যাবে। এবং জায়গাটা পরিষ্কার হলে বিভিন্ন রকমের অসুখ বিসুখ, ডেঙ্গু টেঙ্গুর থেকে এখানকার এলাকার আশেপাশের বাসিন্দা সুরক্ষিত থাকবে এবং অসুখ বিসুখ ছড়াবে না। এবং এই পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে এই উদ্যোগটা সত্যি ভালো এবং এটা আমরা খুব ভালোভাবে নিচ্ছি। আমার নাম নির্মল অধিকারী, স্কুল পাড়ায় বাড়ি। পৌরসভার উদ্যোগে সাফাই অভিযান এটা গোটা কালিয়াগঞ্জ জুড়েই হচ্ছে দীর্ঘ দুবছর ধরে। আমরা মামাটি মানুষের পৌরবোর্ড হওয়ার পরে আমরা স্টেশন চত্বর এলাকায় পুরোটাই জঙ্গল এবং এখানে অনেক নর্দমাগুলো রয়েছে, নালাগুলো রয়েছে, জলাশয় রয়েছে যেখানে প্রচুর পরিমাণ নোংরা জমে থাকে। আজকে এই মুহূর্তে বর্ষার আগে সবাই জানেন একটা যে মশাবাহিত রোগ এবং ডেঙ্গুর যে একটা বারবারন্ত শুরু হয়, সেই ক্ষেত্রে গোটা কালিয়াগঞ্জ যখন ডেঙ্গু থেকে নিরাপদ, ঠিক সেই জায়গাটায় আমাদের রেল স্টেশন চত্বরে একটা ডেঙ্গু হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। আমরা এবার আমাদের মাননীয় জেলা শাসকের কাছে আমরা অনুরোধ করেছিলাম, রেল দপ্তর আমাদের পরিষ্কারের অনুমতি দেয় না, এবার আমাদের একটা অনুমতি দেওয়া হোক যাতে আমাদের এই শহরটা সুরক্ষিত থাকে ডেঙ্গুর থেকে। সেই জন্য আজকে আমাদের এই সাফাই অভিযান, শুধু সাফাই অভিযান নাই, রেলের কালিয়াগঞ্জ স্টেশনের যে পরিষেবা সেই পরিষেবা একদম মানে নিম্নমানের। আপনারা দেখছেন সেট তো নেই, অনেকগুলো ট্রেন চলে, বিশেষ করে রাধিকাপুর এক্সপ্রেস যখন যায় তখন দেখবেন বৃষ্টির সময় মানুষ খুব কষ্ট করে ভিজে ভিজে ট্রেনে ওঠে। আমরা সেই দাবি যেরকম জানিয়েছি ঠিক তেমনি তার সাথে আমাদের এই যে রেলটা দেখছেন এখানে যে সাফাই হচ্ছে, এর পাশ দিয়ে একটা রাস্তা আছে, আজকে যদি এই রাস্তাটা থাকতো আজকে যারা এখানে প্যাসেঞ্জাররা রয়েছে তাদের একটা খুব উপকার হতো। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তারা পেছন দিক দিয়ে নেমে যেত, কারণ এখন ট্রেন বেশি হওয়াতে কোন দিক দিয়ে কোন প্ল্যাটফর্মে এক নম্বরে দেবে না দু নম্বরে দেবে সেই জায়গাটা কিন্তু থাকে না। ঠিক তার সাথে সাথে রেলে দেখবেন টোটাল জায়গাটা নোংরা থাকে, সেই জন্য আমরা কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে আমরা পাবলিক টয়লেট করার অনুমতি চেয়েছি, তারা যদি অনুমতি দেন আমরা পাবলিক টয়লেট ব্লক করে দেব। তার সাথে রেলের এলাকায় প্রচুর যারা কোয়ার্টারের লোকজন রয়েছেন এবং বিভিন্ন লোকজন রয়েছেন তাদের পানীয় জলের একটা কষ্ট রয়েছে, রেল অনুমতি দিলে আমরা পানীয় জলের ব্যবস্থাও করব।